শিক্ষার মাধ্যমে আসে সমৃদ্ধি, আর সেই সমৃদ্ধি অর্জনে যার অগ্রণী ভূমিকা বাংলার আলিগড় খ্যাত সেই বিদ্যাপীঠ যার নাম সরকারি সাদত কলেজ। এই ভিডিওতে আপনাদের দেখাবো সাদত কলেজের ইতিহাস, শিক্ষা বিস্তারে তার ভূমিকা এবং কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান তার ছাত্রছাত্রীদের উন্নতি ও সমৃদ্ধি সাধনে সফলতা পেয়েছে। ঢাকা থেকে প্রায় 90 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং টাঙ্গাইল থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে কলেজটি অবস্থিত। প্রায় 38 একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজ জন্মলগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। আটিয়ার চাঁদ খ্যাত ওয়াজেদ আলী খান পন্নি তার পিতামহ সাদত আলী খান পন্নির নামে 1926 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন, যা জ্ঞান গর্ব ও গরিমায় পার করেছে সুদীর্ঘ 97 বছর। এটি হলো অবিভক্ত বাংলায় মুসলমানদের প্রতিষ্ঠিত প্রথম কলেজ, তাই এটিকে বাংলার আলিগড় নামেও ডাকা হয়। কলেজটি বর্তমান বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ এই কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন। তিনি 1926 থেকে 1947 সাল পর্যন্ত এই সুদীর্ঘ 21 বছর তিনি এই পদে বহাল ছিলেন। 1938 সালে শেরেবাংলা একে ফজলুল হক যখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হন, তখন তিনি কলেজটি পরিদর্শন করতে এসেছিলেন এবং কলেজের জন্য মোটা অঙ্কের অনুদানও বরাদ্দ করেছিলেন। ওই বছরই কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত করা হয়। বর্তমানে সাদত কলেজে প্রায় 30,000 শিক্ষার্থী অনার্স ও পাস কোর্স সহ মাস্টার্সে অধ্যয়নরত আছে। বর্তমানে 18টি বিষয়ে অনার্স এবং 12টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। প্রধান ফটক দিয়ে ঢুকতেই আপনাদের নজরে পড়বে শান্ত জলের একটি জলাধার। এর ঠিক পাশেই রয়েছে খোদ প্রতিষ্ঠাতার নামে ওয়াজেদ আলী খান পন্নির ছাত্রাবাস। এখানে দূর দূরান্ত থেকে ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এই হলটি ছাড়াও ছেলেদের জন্য আরও 2টি হল রয়েছে। বাকিগুলো কিছুটা জরাজীর্ণ হলেও ছাত্ররা দিব্যি মানিয়ে নিয়েছে তাদের আবাসন। ওয়াজেদ আলী খান পন্নি হলের ঠিক সামনেই শহীদ মিনার চত্বর, তার পাশেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি। একই ভবনে রয়েছে শিক্ষক মিলনায়তন ও রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। ঠিক পাশের ভবনেই রয়েছে বাংলা বিভাগ। প্রত্যেকটা বিভাগের সামনে রয়েছে বাহারি ফুলের বাগান। বিজ্ঞান অনুষদে রয়েছে রসায়ন, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগ। ব্যবসায় শিক্ষা অনুষদে রয়েছে অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা বিভাগ। কলা অনুষদে রয়েছে ইংরেজি,
ইসলামিক স্টাডিজ ও ইতিহাস বিভাগ। ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলা অনুষদ দুটি নতুন পাঁচতলা বিশিষ্ট একাডেমিক ভবনে অবস্থিত। প্রধান প্রশাসনিক ভবনের সামনে রয়েছে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি, আরও রয়েছে অনেক ফুলের গাছ। জানি সব শোভাবর্ধনই নয়, প্রকৃতির পরিবেশকেও রেখেছে শান্ত। সমৃদ্ধ লাইব্রেরি যেখানে আছে হাতে লেখা কোরআন শরীফ সহ আরো দুর্লভ সব বই। আছে কবি কাজী নজরুল ইসলামের বিশ্রাম নেওয়ার সেই স্মৃতিচারণ নজরুল কুঠির। আছে ছাত্রীদের হল যা তৈরি করা হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের নামে। এই কলেজে এখনো রয়েছে পুরান ক্লাসরুমের ধ্বংসাবশেষ। দুটি মনোরম পরিবেশের পুকুর রয়েছে। বর্তমানে চারতলা বিশিষ্ট মসজিদ নির্মিত হচ্ছে। তাছাড়া রয়েছে ডিবেটিং ক্লাব ও অন্যান্য ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, বাঁধন, স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান সহ আরও অনেক সংগঠন। আরও রয়েছে মাসিক সাহিত্য পত্রিকা। ছাত্রছাত্রীদের খাবারের জন্য রয়েছে একটি ক্যান্টিন, এখানেই শিক্ষার্থীরা আড্ডায় মেতে ওঠে। এছাড়াও সুবিশাল খেলার মাঠে চলে আড্ডা। প্রেম, ভালোবাসা, আনন্দ, বেদনায় এই বিদ্যাপীঠটি মিশে আছে মানুষের প্রাণের গহীন সায়রে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন।